So friends, দেখো এখানে এখানেও একটা প্যাকেট এসেছে আজকে অনলাইনে আমি এখানে ছোট ছোট দুটো টেবিলের অর্ডার করেছিলাম সেগুলো আজকে এসেছে তো দেখো আমি এটাকে ওপেন করছি সো খুলে ফেলেছি আর এখানে হচ্ছে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দেওয়া আছে দুটো টেবিল এই যে এরকম দেখতে হবে দুটোকে আমাকে এখন সাজাতে হবে তো দেখি চলো আর এই যে টেবিলের টেবিল যে এই যে উপরটা পুরো প্লাই এটা সুন্দর দেখতে দুটো আছে এটা একটা একই এখানে সব পাগুলো আছে এটার একটা আছে প্লাস এই যে এই দুটো কি রয়েছে আচ্ছা এখানে যে দুটো তাক আছে হ্যাঁ টেবিলেতে দুটো তাক আছে সেই জন্য আরো দুটো আছে এই যে দুটো তাক দেখতে পাচ্ছ সেই দুটোর জন্য এই দুটো আছে তাহলে চলো এগুলো আস্তে আস্তে লাগিয়ে ফেলি সো ফ্রেন্ডস আমি এবার ইনস্ট্রাকশন দেখে টেবিলটা সাজিয়ে নিচ্ছি দেখো কিভাবে সাজাচ্ছি দেখো ছোট ছোট আছে ওকে এরকম চারটে পায়া আছে ছোট ছোট ঠিক আছে তো তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই মুখটা এইদিকে লাগাতে হবে এই যে রাবারের মতো করা আছে এই প্লাস্টিকটা এটা লাগাতে হবে এই পাইপ গুলো সব ফাইবারের আর এটা হচ্ছে প্লাইয়ের তো এরপর আমি এইটা চাপিয়ে নিচ্ছি এর মধ্যে হলো খাবে খাও এবার এই প্যাঁচটাতে এই মুখটা লাগাবো ঠিক হ্যাঁ হয়ে গেছে একইভাবে এগুলোতেও লাগিয়ে নেব তো এটা রেডি হয়ে গেল ওয়াও তাহলে দুটো একসাথে দেখাচ্ছি আর
ফ্রেন্ডস দেখো এটাকে এইভাবেও রাখা যাবে এইভাবেও রাখলে কত সুন্দর দেখাচ্ছে দেখো সেলফের মতো দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার নতুন বাড়িতে আমার ভগবানকে স্থাপন করে চলেছি এই নতুন বাড়িতে এসেছি যখন থেকে তো তো এক সপ্তাহ মোটামুটি হয়ে গেল তখন থেকে আমার ঠাকুরগুলোকে যেমনভাবে এনে রেখেছিলাম সেইভাবেই রাখা আছে কারণ ঠাকুরগুলোকে বের করে পূজা করার মতো আমার সেরকম জায়গাও ঠিক করা ছিল না কোথায় আর কোনো ফার্নিচার ছিল না যে যেখানে আমি রাখবো ঠাকুরগুলোকে ভালোভাবে তো সেইগুলোকে আগে সেট আপ করে তারপরেই আমাকে ঠাকুরগুলো রাখার যে দরকার তো সেই কারণে আমার ঠাকুরগুলোকে বার করা হয়নি তো আজকে এবার বৃহস্পতিবারে তো আজকের দিনটাও খুব ভালো লক্ষ্মীবার তো সেই জন্য আজকেই ভাবলাম আমি পুরো ঠিকঠাক করে ঠাকুরের মন্দিরটা সাজিয়ে ফেলি তো তোমরা দেখতেই পেলে যে যে দুটো ছোট ছোট স্টুল আমি অর্ডার দিয়েছিলাম সেইগুলোই আমি ঠাকুরের জন্য এনেছি তো আজকে আমি সেগুলোকে সাজিয়ে ঠিক মোছামুছি করে একবারে ঠাকুরগুলোকে সাজিয়ে নেব আর আমি ঘর দুয়ারও সব ঝাড় দিয়ে সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি কারণ আজকে আমার মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হবে তো সে যে যেরকমই হোক যে যতটুকু পেরেছি আমি সেইভাবেই করার চেষ্টা করছি মন থেকে আর তাহলে চলো দেখো আমার ওই জায়গাটা এখনও আমাকে ওগুলো সাজাতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি সো এই যে এইভাবে আর এই যে প্যাকেটটার মধ্যেই আমার ঠাকুরগুলো সব আছে আর এখানে একটা সামনের যে শপ ছিল ইন্ডিয়ান শপ সেখান থেকে আমি এই ধূপটা এনেছি তো এখানে আমি প্রদীপ আর ধূপ দুটোই দেব ওই বাড়িতে দিতাম না কিন্তু এখানে আমি দেব ইচ্ছা আছে তো এবারে এটাকে আস্তে আস্তে সাজিয়ে নিই এখানটা কোনো ল্যাম্প নেই সেই জন্য আমি স্ট্যান্ড ল্যাম্পটাকে এখানে এনে রেখেছি এই যে তাহলে চলো এবার পুরো তাড়াতাড়ি সাজিয়ে নিই তো প্রথমে আমি এই টেবিলগুলোকে আর এই জায়গাটা ভালো করে মুছে নিই সো আমি টিস্যু দিয়ে আগে এটা মুছে নিচ্ছি টেবিলগুলো আমি একবার মুছে নিয়েছি আর একবার মুছছি আর এই লাল কাপড়টা অনেকটাই বড় এই জন্যে আমি এটাকে দুটো ভাঁজ করে নিয়েছি এটাকে ভালোভাবে সাইজ করে পেতে নিয়ে এর উপরে ঠাকুরগুলোকে আমি সাজাবো একটা একটা করে শিবলিঙ্গকে এবার আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আর এটা একটা লকেট এর এক পিঠে আছে শিবশম্ভু আর এক পিঠে মা তারার ছবি আছে এটা আমি শিবের কাছেই রাখছি আর এই মালাটাকে পরিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে কোনো ফুল নেই এরপর আমি এখানে বাকি জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি দেখো থালা আর গ্লাসটা রাখলাম আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক লাইট এটা যে কোনো একটা আমি প্রতিদিন জ্বেলে রাখি আর এখানে শাঁখটা রাখছি এরপর থালায় চিনি দিচ্ছি তারপর গ্লাসে জল দিয়ে দেব আর গ্লাসে জল ঢালার পর আমি সিঁদুরদানিটা ওখানে রাখব লক্ষ্মী আর গণেশের সামনে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু সিঁদুর লাগিয়ে দেব প্রদীপের মধ্যে সলতেগুলো লাগিয়ে নিয়েছি ভালোভাবে এবার এর মধ্যে আমি তেল দিচ্ছি আর এই সর্ষের তেলটা আমি আজকেই কাটলাম নতুন
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফ্রেন্ডস, এই হলো আমার ঠাকুর। আমি সব সাজিয়ে ফেলেছি, পুজো দিয়েছি। কতটা কি ভালোভাবে পুজো মানে সাজিয়ে গুছিয়ে দিতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, তবে আমি যেটুকু করেছি একদম মন প্রাণ থেকে করেছি। আর এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে ফুল কুচো ফুল পাওয়া যায় না, সেই ফুলের যে বুকে ওই রকম পাওয়া যায়, কিন্তু ফুল কুচো ফুল এখানে পাওয়া যায় না। সো সেই জন্য আমি কখনো মানে আমি যে বাড়িটায় ছিলাম সেখানে বাড়ির সামনে অনেক ফুল গাছ ছিল, তো সেই জন্যে আমি ওখানে ফুল দিয়ে পূজা দিতাম। কিন্তু এখানে গাছ আছে, কিন্তু গাছ থেকে তোলার নিয়ম নেই, রাস্তার গাছ সেগুলো। তো দেখব যদি সেরকম না পাই তাহলে মল থেকে আমি ওই প্লাস্টিকের যে ফুল হয় মালা টাইপের সেই রকম ফুল এনেও আমি সাজিয়ে দিতে পারি। তো দেখি কতটা কী করতে পারি। সো যাই হোক, তো আমার আজকে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর মনটা অনেক দিন ধরে খুশখুশ খুশখুশ খুঁজছে কবে আমি আমার ঠাকুরগুলোকে সাজাবো। তো আজকে ফাইনালি আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে ফেলেছি। তো এরাই হচ্ছে আমার একদম আপনজন বলতে পারো, সবাই আপনজন। তো এই ঠাকুরদের কথা বলছি, এরা হচ্ছে আমার, আমি মানে যেখানে যাই সেখানেই এদেরকে আমি নিয়ে যাই, মানে যেখানে যে অবস্থাতে যে পরিস্থিতিতে আমি যাই। আজকে থেকে নয়, আমি খুব ছোট্টবেলা থেকে মানে এই সমস্ত ঠাকুরগুলোকে আমি পুজো করি আমার বাড়িতে। এগুলো ছাড়াও আরও অনেক অনেক একই আরও বিভিন্ন রকমের বিভিন্ন ছবির মাধ্যমে রয়েছে, তো আমি বেছে বেছে এগুলোকে সঙ্গে করে এনেছি। যদি যেহেতু এগুলো আর একটা করে বাড়িতে রয়েছে তো সেই জন্য আমি এনেছি। তো আমি যেখানে যেখানে গেছি এদের সঙ্গে নিয়ে গেছি, তো এখানেও এসেছি আমি এদেরকে সঙ্গে এনেছি, আর যদি কখনো কোথাও যাই তো এদেরকে সঙ্গে আমি নিয়ে যাব। আমি খুব ভগবান বিশ্বাস করি, সত্যি কথা আমি খুব ভগবানকে বিশ্বাস করি মন প্রাণ থেকে, আর ছোট্টবেলা থেকে আমি পুজো করি। তো আমার খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস হয়। আজকে আমি যখন প্রথম এই নতুন বাড়িতে এদের সাজিয়ে ঠাকুরের সামনে প্রথম এখানে প্রদীপ জ্বাললাম, আমি তো এখানে এসেছি 6 মাস, তো আর এই বাড়িটায় আমি এসেছি 1 সপ্তাহ হবে। তো আমি এখানে প্রথম প্রদীপ জ্বেলে এই যে প্রথম ধূপ দেখিয়ে যে আজকে পুজোটা দিলাম, আমার সত্যি বলছি আমার মন প্রাণ পুরো একদম ভরে গেল। একটা অন্যরকম অনুভূতি হলো, একটা বাড়ি বাড়ি ফিলিংস হলো, মন্দির মন্দির ফিলিংস হলো, মনে হলো যেন কিছু একটা আজকে করলাম। তো সাজিয়ে গুছিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 4:30 বেজে গেছে, অনেক সকাল থেকে এটা ওটা করতে করতে দেরি হয়ে গেল। বুঝতেই পারছো গুছগাছ করে পুরো একদম পরিষ্কার করে সাজাতে অনেকটাই টাইম লেগে গেল। তো যাই হোক, আজকে আমি খুব খুশি হয়েছি, আজকে থেকে আমি আমার ঠাকুরের স্থান, ঠাকুরকে একটা নির্দিষ্ট স্থানে রাখতে পেরেছি। তো আজ থেকে এটাই আমার মন্দির, এখানেই আমি রোজ পুজো দেব। তো যেমনই হোক যেভাবেই হোক আমি মন থেকে পুজো দিই আর আমার খুব ভালো লাগে। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, তোমরা সবাই যেন ভালো থাকো, আমরাও যেন সবাই ভালো থাকি, পৃথিবীর সব প্রত্যেকটা মানুষ, সকল মানুষই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা টাটা।